ইরানের সাথে পশ্চিমা বিশ্বের শত্রুতা আর নিষেধাজ্ঞা যেন ইরানকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না। নানা নিষেধাজ্ঞা আর প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে রাশিয়াকে ড্রোন মিসাইল সহ বিভিন্ন মরণাস্ত্র সরবরাহ করছে তেহরান, আর সেই অস্ত্র ব্যবহার করে রাশিয়া ঘায়েল করছে ইউক্রেনকে। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান রাশিয়া যুক্তরাষ্ট্রকে রীতিমতো বেকায়দায় ফেলেছে বিশ্ব ভূরাজনীতিতে। অথচ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে একের পর এক অত্যাধুনিক সব অস্ত্র দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের সাথে লড়াই শুরুর পর রাশিয়ার সাথে প্রকাশ্যে কাউকে সমর্থন দিতে দেখা না গেলেও পাল্টাতে শুরু করেছে বিশ্ব ভূরাজনীতি। এ অবস্থায় সক্রিয় বন্ধু হিসাবে পাশে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মিত্রদেশ ইরান। লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণের সক্ষম সব ড্রোন তৈরির সক্ষমতা দেখিয়েছে ইরান, আর এসব অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে পশ্চিমাদের সমরাস্ত্র ভাণ্ডার গুড়িয়ে দিয়েছে রাশিয়ান বাহিনী। শত শত ড্রোনের পাশাপাশি গোলা বারুদ, আর্টিলারি শেল আর ব্যালিস্টিক মিসাইলের মতো দুর্দশা সব অস্ত্র রাশিয়াকে সরবরাহ করে আসছে ইরান। দুই দেশের এমন সামরিক সহায়তা এবং মিত্রতা দেখে অবাক পশ্চিমা বিশ্ব। আসলে মস্কো তেহরানের এই নিবিড় বন্ধুত্ব গড়ে দিয়েছে পশ্চিমারাই। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেয়া অসীম নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছে দেশ দুটি। 2023 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো তেহরান। এই পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার মধ্যে কেবল সামরিক সহযোগিতাই নয়, বেড়েছে বাণিজ্যিক সহায়তাও। অতীতের যে কোনো সময়ের তুলনায় ইরানের রাশিয়ার পণ্য রপ্তানি বেড়েছে কয়েক গুণ। একই সঙ্গে রাশিয়াতেও ইরানি পণ্যের রপ্তানি বেড়েছে। ইরানের প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বিপুল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করছে রাশিয়া। এগুলো ব্যবহার করে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলা থেকে নিরাপদ রাখতে পারবে। তবে পশ্চিমা দেশগুলোর কাছে সবচেয়ে ভয় হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতেও সাহায্য করছে রাশিয়া। ইরান ভিতরে ভিতরে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে পশ্চিমাদের এমন দাবি ইরান বরাবরই নাকচ করে আসছে। ইরান বলছে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ জনকল্যাণে চলমান, কিন্তু পশ্চিমা বিশ্ব তা মানতে নারাজ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তাদের পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি নেই। এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে অনুমোদন করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে তেহরানের পক্ষ থেকেও সবসময় বলা হয়েছে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার তাদের রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অবকাশে সংবাদ সম্মেলনে এ বক্তব্য রাখেন। এই সম্মেলনে তিনি পারমাণবিক বোমা তৈরি হারাম সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করেন। ল্যাভরভ বলেন এই ফতোয়ার কারণে ইরান বারবার জোর দিয়ে বলছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচি তেহরানের নেই। ইরান যে শুধু রাশিয়ার সঙ্গে মিত্রতা গড়েছে তা নয়, দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চমক দেখিয়েছে তেহরান। অথচ ইরানকে এক ঘরে করে রেখেছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। নানা কূটনৈতিক কৌশল অবলম্বন করেও ইরানের সক্ষমতা দমানো যায়নি। অবশেষে ইরানকে মেনে নিতে বাধ্য হয়েছে প্রতিপক্ষ। দীর্ঘদিনের বৈরিতা ভুলে চীনের মধ্যস্থতায় এরই মধ্যে তেহরানের সাথে নতুন করে বন্ধুত্ব ঘোষণা দিয়েছে সৌদি। তবে মধ্যস্থতাকারী হিসেবে চীন থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়ার। অন্যদিকে আয়তনে ছোট হলেও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের সঙ্গেও গভীর সম্পর্ক রয়েছে ইরানের। এছাড়া নেটোভুক্ত দেশ হওয়া সত্ত্বেও প্রতিবেশী তুরস্কের সঙ্গে রয়েছে কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইয়েমেন ও সিরিয়ায় অনেক আগে থেকেই আয়ত্তে রয়েছে ইরানের বলয়ে। দেশ দুটিতে রয়েছে ইরানের তত্ত্বাবধানে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। এছাড়া শিয়া মতাদর্শী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের অন্যতম সামরিক শক্তি। আর তেহরানের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সবচেয়ে আতঙ্কে আছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল।